বিভিন্ন সময়ে আসা চাকরির পরীক্ষাতে বিজ্ঞানের কিছু প্রশ্ন আসুন জেনে নিই। মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখে জুলাই মাসের কত তারিখে? 21 তারিখে। চন্দ্রপৃষ্ঠে প্রথম আবেদনকারী বা পা রাখা মানুষের নাম ও দেশ নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র। নীল আর্মস্ট্রং যে নভোযানে চড়ে চাঁদে অবতরণ করেন সেটি ছিল অ্যাপোলো 11। শান্ত সাগর বা সি অফ ট্র্যাঙ্কুইলিটি কোথায় অবস্থিত? চাঁদে। এ স্মল স্টেপ ফর ম্যান, এ জায়ান্ট স্টেপ ফর ম্যানকাইড, সেইড অ্যান অ্যাস্ট্রোনট নেম, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। কে চন্দ্রে পা রাখেননি? মাইকেল কলিংস। ভারত প্রেরিত চাঁদে মানুষবিহীন নভোযানের নাম কি? চন্দ্রযান 1। চন্দ্রযান কি? মহাকাশযান। হোয়াট ইজ দ্য চন্দ্রযান 1? লুনার প্রুফ। চাঁদে পানির সন্ধান পাওয়া মনুষ্যবিহীন প্রথম ভারতীয় মহাকাশযান চন্দ্রযান 1। চন্দ্রযান 2 এর চাঁদে নামার ল্যান্ডারটির নাম কি? বিক্রম। মঙ্গল গ্রহে আবর্তনকারী নাসার মহাশূন্য যানটির নাম কি? স্পিরিট। মঙ্গল গ্রহে অবতরণকারী নাসার রোভার স্কাউট যান দুটি ছিল হচ্ছে স্পিরিট ও অপরচুনিটি। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। মঙ্গল গ্রহে অবতরণ করা খেয়াযানটির নাম কি? খেয়াযানটি মূলত হচ্ছে মহাকাশযানকেই বোঝানো হয়েছে, পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার কি? মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম ছিল এটি। মঙ্গল গ্রহে কোন যান পৌঁছেছে অথবা মঙ্গল গ্রহ থেকে তথ্য প্রেরণকারী যানটি ছিল কিউরিয়সিটি। নাসার প্রেরিত রোবট পার্সিভিয়ারেন্স কবে মঙ্গল গ্রহে অবতরণ করে? এটি ছিল 18 ফেব্রুয়ারি 2021। নাসার কোন মহাকাশযান সফলভাবে মঙ্গল গ্রহে নামার পর সেখান থেকে ছবি পাঠাতে শুরু করেন? পার্সিভিয়ারেন্স। হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড দ্য ফার্স্ট কমার্শিয়াল বায়োফুয়েল রকেট? যুক্তরাষ্ট্র। প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলাভি শুরু করে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। গ্যালিলিও কি? এটি ছিল পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।